বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত সহজ উপায়ে একটা পিৎজার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করব রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর এটা কিন্তু আপনারা যে কেউ কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। একদম সহজ পদ্ধতিতে দেখাবো, তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, একটা কিন্তু লাইক করে দেবেন যদি ভালো লাগে। এই পিৎজাটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা পিৎজা ব্রেড। তো এখানে আমি একটা রেডিমেড পিৎজা যে বেসগুলো হয় সেটা নিয়েছি। তো এর মধ্যে অনেক অলরেডি ছিদ্র করা ছিল, তা সত্ত্বেও আমি একটা কাঁটা চামচের সাহায্যে বহু পরিমাণে ছিদ্র আবার করে দিয়েছি। তাহলে কি হবে, চিজটা মেল্ট হতে খুব সুবিধা হবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সেটা করার পর এবার আমি উপর থেকে দিয়ে দিলাম শেজওয়ান সস। এটা আমি এবার খুব ভালো করে চামচের সাহায্যে উপর থেকে স্প্রেড করে দেব, ভালো করে মিশিয়ে দেব। আপনাদের কাছে যদি শেজওয়ান সস না থাকে, সেক্ষেত্রে কিন্তু চটজলদি একটা সস আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সেটা হচ্ছে একটু রেড চিলি সস আর তার সঙ্গে একটু টমেটো সস কিন্তু মিশিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো আমি আরেকটু পরিমাণে সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হয়তো অনেকের কাছে শেজওয়ান সস থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চটজলদি একটা উপায় বার করে এভাবে কিন্তু একটা সস তৈরি করে নিতে পারেন। তো শেজওয়ান সসটা দেওয়ার পর আমি উপর থেকে কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি একইভাবে পিৎজা ব্রেডের উপরে আমি স্প্রেড করে দেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই পিৎজাটা কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু আমরা ভীষণ খেতে ভালোবাসি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইরকমভাবে পিৎজা কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো ভালো করে সসটা স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া চিজ। এখানে আমি আমলের যে চিজটা হয় সেটাকে গ্রেট করে নিয়েছি। এখানে আপনারা চাইলে মজরেলা যে চিজটা হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো চিজটাকে আমি খুব মানে ছোটো ছোটো করে আমি গ্রেট করে নিয়েছি যাতে মেল্ট হতে সুবিধে হয়। তো এবার আমি খুব ভালো করে চিজটা উপর থেকে দিয়ে দেব। এখানে কিন্তু চিজটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো উপর থেকে খুব ভালো করে চিজটা আমি দিয়ে দেব। চিজটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। তো দেখুন, এবার আমি আস্তে আস্তে ডেকোরেশন করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। এই ডেকোরেশনটা কিন্তু যে যার নিজের মতো করে করবেন, যে যেমন পছন্দ করেন ডেকোরেশন করতে সেরকমভাবে কিন্তু করে নেবেন। তো উপর থেকে আমি কিউব করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিউব করে কেটে নাও ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা কিন্তু এখানে আপনারা হলুদ কালারও নিতে পারেন, আবার লাল কালারও নিতে পারেন, যেরকম আপনাদের পছন্দ বা যেরকম আপনাদের কাছে থাকবে সেই হিসাবে কিন্তু দিয়ে নেবেন। তো এখানে আমি ক্যাপসিকামটা খুব ভালো করে দিয়ে দেব। ক্যাপসিকামটা দেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে কিউব করে কেটে নাও টমেটো দিয়ে দেব। এখানে দেখতে কতটা কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো আপনারা কিন্তু যদি মনে করেন যে পিৎজা খাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চটজলদি এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। অনেক সময় কিন্তু আমরা এই ধরনের খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খাই বা বাইরে থেকে অনলাইনে আমরা অর্ডার করিয়ে নিয়ে খাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বাড়িতে কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ এটা বানানো, একদমই কঠিন নয়। যে কেউ কিন্তু আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো কতটা কালারফুল লাগছে দেখতে। এবার আমি উপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে কিন্তু চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটা পরিমাণে একটু স্পাইসি খেতে পছন্দ করেন সেই হিসাবে। আর উপর থেকে দেব আমি অরিগ্যানো। অরিগ্যানোটাও খুব ভালো করে সমস্ত জায়গায় আমি স্প্রেড করে দেব বা ছড়িয়ে দেব অরিগ্যানোটা দেওয়ার পর। তো দেখুন কতটা সুন্দর লাগছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই এরকম একটা ব্যাপার। খুবই সুন্দর লাগছে, তো খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার আমি উপর থেকে বাকি যে এক্সট্রা চিজটা ছিল সেই চিজটা কিন্তু উপর থেকে আমি আবার ছড়িয়ে দেব খুব সুন্দরভাবে। এখানে কিন্তু চিজের পরিমাণটা একটু বেশি দেবেন, ওই যে প্রথমে বললাম চিজটা দিলে বেশি ভালো লাগবে এটা খেতে। তো দেখুন পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই পিৎজাটাকে বেক করে নেব। তো এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড রেখে আমি আগের থেকে 5 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। তো সেই গরম কড়াইয়ের মধ্যে এবার আমি এই প্লেটটাকে বসিয়ে দেব।
বসিয়ে দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের জন্য আমি এই পিৎজাটাকে বেক হতে দেব। আর যে ছিদ্রটা ছিল ঢাকনার সেটা কিন্তু আমি একটা পেপার দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। তো দেখুন 20 মিনিট পর ফিরে এসেছি, পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে, চিজটাও খুব সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। তো এরকম হলেই হবে। ব্যাস এবার আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তো দেখুন কতটা সুন্দর হয়েছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয় এর স্বাদটা। তো আর দোকানের থেকে যেটা আমরা কিনে খাই সেটার থেকে এটার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে, যেহেতু নিজে বাড়িতে তৈরি করেছি এবং আপনারা যদি তৈরি করেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে আমি পিৎজাটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর গরম গরম সার্ভ করে নিলেই হয়ে গেল। তো যাই হোক, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।